Assalamualaikum viewers, kemon achen apnara? Asha kori bhalo achen, amrao bhalo achi. Allah talar ki mohan srishti dekhen. Edige amra ajke boshonter bikele kokiler dak, halka thanda batash upobhog korchi. Ar bisher onno prante amerikate tushar jhore besh kichu angorajer joruri obostha jari kora hoyeche. Onekei kharap obostha, bidyut pani pray shobi bichhinno. Amar poribarer sodosho jara ওই অঞ্চলের কাছে কাছে থাকে বিশেষ করে আমার বড় ভাই তাদেরও বরফে একেবারে ছেয়ে গেছে তাদের রাজ্যটা তো বড় ভাইয়া চিন্তা করলো যে আপনাদের জন্য তাদের কিছু ক্লিপিংস আমাদের সাথে আমাদের চ্যানেলে শেয়ার করবে তো বড় ভাই আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছিল এরপর সে আমাদেরকে কিছু ক্লিপিংস পাঠায় দেশের এবং চট্টগ্রাম শহরের খুব সামান্য কিছু এখন পর্যন্ত আপনাদেরকে আমরা দেখিয়েছি আজকে চলুন আমরা কিছু বাইরের সিন দেখে আসি চলুন প্রথম দা হ্যালো ভিউয়ার্স আমি স্কুলে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম মোমেলেন পপি আমি অবশ্য ফার জানা নাকি সবাই আমরা সো আমরা তিন ভাই বোন পাঁচ ভাই বোনের মধ্যে তিন ভাই বোনই আমরা বিভিন্ন দেশে বসবাস আমি আমার মামার একমাত্র বোন আমাদের সে আমরা আমেরিকা থেকে সবচেয়ে ছোট ভাই কানাডায় আছে তো রেজা যে বিষয় নিয়ে কথা বলছিল সেই বিষয়টা হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন দেশে বিচিত্র আবহাওয়া তো আমরা এখানে গত বিগত বেশ কয়েকদিন থেকেই বিভিন্ন স্টেটে বিভিন্ন শহরে গত পাঁচ ছয় দিন থেকে বরফের চারিদিকে একদম দেখে আছে তো এবং চলাফেরা আমরা বাসায় বন্দি সেই সেই দৃশ্যগুলি হয়তো আপনাকে কিছুটা দেখাবে তো আমরা আগে কিছু ক্লিপিংস দেখি তারপরে যদি আমার ভিউয়ার্সরা এই ধরনের ক্লিপিংস দেখতে পছন্দ করে তাহলে অবশ্যই তুমি আমার ভিউয়ার্সদের জন্য তোমার ওখানকার ল্যান্ডস্কেপ তোমার ওখানকার জীবনযাপন আমাদের সঙ্গে শেয়ার করতে পারো তো আজকে তোমাদের ওইখানের যে ওয়েদার সেই ওয়েদারের ছোট ক্লিপিংস আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি তো ঠিক আছে ভাইয়া তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাহলে আবার দেখা হবে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আর্টিস্ট কাপল চ্যানেলের পক্ষ থেকে ইউএসএ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আসলে বিশেষ করে আমাদের এই স্টেট অনেক স্টেটেই যেখানে তুষারপাত হয় না তো আমি ইউএসএ আরকানসাস স্টেটে বসবাস করছি এবং এমনকি টেক্সাস স্টেটে যেসব স্টেটগুলিতে ভীষণ গরম হয় সেই সব স্টেটেই এবার ভীষণ তুষারপাত হচ্ছে গত কয়েকদিন থেকেই সব কিছু এই অবস্থায় পরিমাণ এটা আমি আমার নেইবারহুডের ছবি পাঠাচ্ছি আমরা একেবারেই অভ্যস্ত না এখানে এখন এই মুহূর্তেও তৃতীয় দিনের মতো স্নোফল হচ্ছে সমস্ত আবাসিক এলাকার অবস্থাটা আপনাদেরকে শেয়ার করছি চারিদিকে বরফে ঢেকে আছে সমস্ত গাড়িগুলিতে বরফ পড়ে আছে সমস্ত সবুজ সুন্দর বিশেষ করে আমার এই স্টেটটাকে ন্যাচারাল স্টেট বলা হয় চারিদিকে সবসময় সবুজের সমারোহ কিন্তু আজকে গত কয়েকদিন থেকে এই অবস্থা চারিদিকে এখনও পড়ে যাচ্ছে আমি জানি না আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি না তুষার এখনও ঝরছে চারিদিকে সমস্ত রাস্তাঘাট মানুষজন চলাফেরা বন্ধ হয়ে গেছে আশা করছি ইনশাল্লাহ দুই একদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে আমরা গত কয়েকদিন বাড়ি থেকে বের হতে পারছি না বাসায় বসে আছি একে তো মহামারী কোভিড এদিকে আবার নতুন করে অনেক জায়গায় দুর্যোগপূর্ণ আবহাওয়া এই যে আমার বাসার এলাকার কাছে এলাকার কাছে মার্কেট এরিয়া এই হচ্ছে অবস্থা
সমস্ত রাস্তায় আশেপাশে এলাকা পাড়ার এলাকার দোকানগুলিতে সমস্ত ফুটপাথ থেকে আছে বরফে, সমস্ত দোকান বন্ধ। আমি ওই অতটুকু পথ ও যে দূরে আমার অ্যাপার্টমেন্ট দেখা যায় সেখান থেকে হাঁটতে হাঁটতে আমি এসেছি। একটু জরুরি ওষুধ কিনবো বলেই বাধ্য হয়ে বের হয়ে এসেছি। খুব ধীরে ধীরে আমি হাঁটতে হাঁটতে ওয়ালগ্রিনের দিকে যাচ্ছি। কোনটা যে ফুটপাথ আমার সম্ভবত মনে হয় এই যে ডান দিকে এইটাই ফুটপাথ, মানে এটা রাস্তা। এখন ফুটপাথের উপরে আমার মনে হয় মিনিমাম 6 ইঞ্চি বরফ জমে আছে। সমস্ত এলাকার দোকানগুলি বন্ধ হয়ে আছে। কিছু কিছু বড় ভারী গাড়ি চলছে, এসইউভি বা এই জাতীয় ট্রাক বলা হয় এখানে, এগুলিকে ফোর হুইল ড্রাইভস। গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ, অনেক দুর্ঘটনার কথা আমরা শুনেছি। আমি রাস্তা ধরেই হাঁটছি। আসলে এখানে রাস্তায় হাঁটা যায় না, অবশ্যই প্রত্যেককে ফুটপাথেই হাঁটতে হয়। কিন্তু ফুটপাথে এতটাই গভীর হয়ে আছে বরফ, আমি রাস্তা ফুটপাথে যাওয়ার চেষ্টা করছি। ফুটপাথে এত গভীর হয়ে আছে যে বুঝতে পারছি না ঠিক কোন জায়গাটা এই মুহূর্তে ফুটপাথ। তো আমরা আশা করছি মহান রব্বুল আলমিন আল্লাহর রহমতে আল্লাহ যা কিছু করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, এই বিশ্বাস আমরা রাখি। তো অবশ্যই আশা করছি এই মহামারী এবং এর দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদেরকে আর বিশেষ করে অনুরোধ করছি আর্টিস্ট কাপল চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ আপনাদের। ভিউয়ার্স কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর এই ধরনের ক্লিপিংস যদি আপনারা আরও দেখতে চান আমি আমার ভাই বোন যারা দেশের বাইরে আছে আমি ওদেরকে রিকোয়েস্ট করব, ওরা ওদের কাজের ফাঁকে যতটুকুই সম্ভব হোক ওরা আপনাদের জন্য যেন কিছু ওদের জীবন ব্যবস্থার কিছু ভিডিও আপনাদেরকে পাঠায়, তাহলে আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো। আমি অবশ্যই চেষ্টা করব এবং ওরাও চেষ্টা করবে, যদি আপনারা পছন্দ করেন ওরা আমাদের জন্য তৈরি করবে। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদেরকে জানাবেন। আপনারা আমার ভাই বোন বা আমার পরিবারের সদস্য যারা দেশের বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে থাকে তাদের কাছ থেকে যদি এই ধরনের কোনো ক্লিপিং সংগ্রহ করতে পারি আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।